আলাইকুম এটিএন বাংলার শেয়ার বাজার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্যে দিয়ে শুরু হয়েছে সপ্তাহের পুঁজি বাজারে তৃতীয় কার্য সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ডিএসসি লেনদেন হয় একশো চুয়াত্তর কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো চুরাশিটি কমে চুরানব্বইটি ও অপরিবর্তিত ছিল পঞ্চান্নটি কোম্পানির শেয়ারের দাম এদিকে পুঁজিবাজারে আজ টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষদশ কোম্পানির মধ্যে রয়েছে সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড আলহাস টেক্সটাইলস মিল লিমিটেড বিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইয়াকিন পলিমার লিমিটেড রিজেন টেক্সটাইলস মিলস লিমিটেড মেট্রো স্পিনিং লিমিটেড এসিআই লিমিটেড আমান ফিড লিমিটেড এবং হামিদ ফেব্রিক্স লিমিটেড গতকাল রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত আঠারো কোম্পানির শেয়ার লেনদেন আজ শুরু হচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কোম্পানিগুলো হলো সোনারগাঁও টেক্সটাইল ওসমানিয়া গ্লাস আরামিট সিমেন্ট গোল্ডেন সন বিডি থাই সমতা লেদার শাইন পুকুর সিরামিক খুলনা পেপার ইমাম বাটন বেক্সিমকো সিনথেটিক সেন্ট্রাল ফার্মা প্রাইম টেক্সটাইল এসকে ট্রিমস বেক্সিমকো ফার্মা বেক্সিমকো লিমিটেড শেফার্ড ইন্ডাস্ট্রিজ আফতাব অটো এবং নাভানা সিএনজি লিমিটেড ডিএসসির সূত্র জানায় সোমবার এই আঠারোটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা থাকার কারণে লেনদেন স্থগিত রাখে তাই আজ থেকে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানি আজ স্পট মার্কেটে লেনদেন শুরু করবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি কোম্পানিগুলো হল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন কুইন্স সাউথ টেক্সটাইল অলিম্পিক এক্সেসরিজ হাউ ওয়েল টেক্সটাইল হামিদ ফেব্রিক্স স্টাইল ক্রাফ্ট এবং বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই নয় কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামীকাল কোম্পানিগুলোর আঠাশ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আর ওই দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ